ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো যে কীভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে আপনারা ফুল বিদ্যুৎ বিল জমা দেবেন। ওকে, তো এটার জন্য আমরা বিকাশ অ্যাপসে যাব। তো আমরা লগ ইন করে নিব বিকাশ অ্যাপস। ওকে, লগ ইন করার পরে আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন যে পে বিল, এখানে পে বিল অপশন দেখতে পাচ্ছেন, পে বিলে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি ইচ্ছে করলে নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতে পাচ্ছেন এখানে ফল্লি বিদ্যুৎ ফ্রি ফেড না ফার্স্ট ফেড। তো এখান থেকে আপনারা যদি ফ্রি ফেড হয়ে থাকে তাহলে এখানে মিটার নাম্বারটা দিয়ে দিবেন এবং আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে পে বিল সিলেক্ট করবেন। ওকে, আর যদি আপনি, যেহেতু আমরা ফার্স্ট ফেড দিচ্ছ বলছেন যে আগে ব্যবহার করি পরে টাকা দিই আমরা, তো এখন কোন মাস, এখানে মাস অলরেডি অ্যাকাউন্ট নাম্বার, SMS অ্যাকাউন্ট নাম্বার। তো আপনি একটু দেখবেন আপনার ফলে বিদ্যুৎ বিলে গিয়ে আপনি একটু দেখবেন SMS নাম্বার কোনটা। এখানে দেখতে পাচ্ছেন SMS অ্যাকাউন্ট নাম্বার এখানে রয়েছে 10 73 08 22 407। এই নাম্বারের বিলটা আমি এখন পে করব। তো এখানে আমি আমার ডায়ালে আমি এটা সেভ করে রেখেছি। ওকে, আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, SMS নাম্বারটা আমি কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে সহজে পে বিল করতে বিলের তথ্য সেভ করুন। এখানে আমি সেভ করলাম এবং রেফারেন্স নাম দিলাম। ওকে, দেওয়ার পরে এখানে আমরা কি করব, এখানে পে বিল করতে এগিয়ে যান, এখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন ক্লিক করে দেখতে পাচ্ছেন 126 টাকা আপনি বিলের সাথে মিলাই নেবেন। আমি আবারও বিলটা চেক করছি যে ঠিক আছে কিনা। 126 টাকা এখানে দেখতে পাচ্ছেন, মোট নিট নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধ হলে 126 টাকা। ওকে, তার মানে আমার বিলটা ঠিক আছে। এখন আমি কি করব, জাস্ট এখানে ফরের দাপে যেতে ট্যাপ করুন। ওকে, এখানে আমি ট্যাপ করে দিলাম, এখন কি করব, জাস্ট বিকাশের ফিনটা দিয়ে দিব, বিলটা জমা হয়ে যাবে। ওকে, অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, এখানে বলছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। ওকে, বিলটা পরিশোধ হয়ে গেছে। এখন আমি কি করব, এখানে একটা মেসেজও দেখতে পাচ্ছি, এখানে মেসেজ চলে আসছে বিলের আইডি, ওকে সফল হয়েছে। এখানে ট্রানজ্যাকশন আইডি, আপনি ইচ্ছা করলে ট্রানজ্যাকশন আইডিটা কি করতে পারেন, সেভ করে রাখতে পারেন। ওকে, যাই হোক, এখন আমি কি করব, পরবর্তী ধাপে যাব এবং আপনি কি করবেন, বিলের রিসিপ্ট কপি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন রিসিপ্ট ডাউনলোড, এখানে রিসিপ্ট ডাউনলোডে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে উপরে রিসিপ্ট লেখা, অর্থাৎ আমি 126 টাকা বিল দিয়েছি, এখানে ব্যাট কেটেছে তারা 5 টাকা, টোটাল 131 টাকা। ওকে, তাহলে বুঝতে পারছেন যে এভাবে আপনি আপনার বিকাশ বিল জমা দিবেন। টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।